প্রত্যেক ছাড়াতে প্রতি রাখাতে আল্লাহর কাছে একটা নিবেদন করি, যেটা সবচেয়ে বড় পাওয়া বড় চাওয়া, এটা বান্দাকে করতেই হবে। এই জন্য আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সূরাটির মধ্যে আয়াতটি আছে এই সূরাটি সালাতে না পড়লে কোনো ব্যক্তিরই সালাত হবে না। এই সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার মূল আবেদনটা এটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা মূল কথা। মানে আগে আল্লাহর প্রশংসা করার পরে যেটা বলছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটা আল্লাহর প্রশংসা করব। তারপরে বলছি ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, স্বীকৃতি দিচ্ছি একমাত্র আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি এবং একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। সাহায্য চাওয়া বলতে কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সোজা সরল পথে পরিচালিত করুন, যেটা মুস্তাকিম, যার কোনো বক্রতা নেই। তারপরে আবার কি বলছে? সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদের উপরে আপনি রহম করেছেন, তারা কে? কারা? আন-নবীন আস-সিদ্দিকীন আস-শুহাদা আস-সালেহীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ যাদেরকে উপরে ইনআম করেছেন, রহম করেছেন, আনআমতা আলাইহিম, তারা হলো নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ আর সব বান্দাগণ। এই চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রহম করেছেন, তারাই সিরাতে মুস্তাকিমের পথিক, তারাই জান্নাতের পথিক, ওই পথে আমাদের পরিচালিত করুন। আবারও বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তারা মাগজুব ইহুদি দাল্লিন, যারা খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানদের পথে আমাদেরকে পরিচালিত করো না। আপনারা একটু গভীরভাবে চিন্তা করবেন, অধিকাংশ মানুষ এখন ইহুদি খ্রিস্টান বিধর্মী আল্লাহদ্রোহী, যারা তাদের প্রতিষ্ঠিত মতবাদ ইজম দর্শনের পথে আমরা অধিকাংশ মানুষ এখন পরিচালিত হচ্ছি। যে পথগুলো তৈরি করেছে ইহুদি খ্রিস্টানরা সেগুলোর পথেই পরিচালিত হচ্ছে। একদিক থেকে আমি একজন পাক্কা মুনাফিক। কেন মুনাফিক? আমি যখন সালাতে আসি তখন আল্লাহকে বলি ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নামাজ পড়ে বের হয়ে গিয়ে ওই ইহুদি খ্রিস্টানদের পথে চলি। আল্লাহকে কোনটা বললাম আর নিজে করলাম কোনটা? এই যে বস্তা পচা পাশ্চাত্যের তৈরি ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, পুঁজিবাদ, সমাজতন্ত্র, কমিউনিজম, এগুলি কি মুসলমানদের মতবাদ না ইহুদি খ্রিস্টানদের? ইহুদি খ্রিস্টানদের। আপনাদের দিকে তাকালেই মনে হয় যে আপনি একজন খ্রিস্টানের মতবাদের বড় প্রতিষ্ঠাতা। তাহলে আমার মাধ্যমে আমি শুধু না, আমি মানুষকে আরো সম্পৃক্ত করছি ইহুদি খ্রিস্টানদের দর্শনের দিকে। আমি কেন করছি গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন? এটা চলল বৈষয়িক মতবাদের নামে, বৈষয়িক জীবনের নামে তৈরি হয়েছে, এটা অর্থনীতির নামে কার্ল মার্ক্সের মতবাদ তৈরি হয়েছে,
মাও সেতু এর মতবাদ তৈরি হয়েছে, আবার রাজনীতির নামে মতবাদ তৈরি হয়েছে, পরিবার নীতির নামে, ব্যক্তি নীতির নামে মতবাদ তৈরি হয়েছে, আর ওর আলোকে আমি পরিচালিত হচ্ছি। সাথে সাথে এটাও খেয়াল রাখবেন, ধর্মের নামে যে সমস্ত পদগুলো তৈরি হয়েছে এইগুলো সব শয়তানি ওয়াসওয়াসায় তৈরি হয়েছে। শয়তান কর্তৃক মানুষকে পথভ্রষ্ট করার জন্য এগুলো তৈরি হয়েছে। এগুলো শিক্ষিত জ্ঞানী মানুষ যারা, যাদেরকে আপনারা শিক্ষিত বলেন, সুশীল সমাজ বলেন, সুশীল সমাজ বলেন না, এই সমস্ত ব্যক্তি এর মধ্যে ঢুকতেই চায় না, বুঝতেই চায় না। ওরা মনে করে যে ধর্মের নামে কাজ করা এটা আলাদা ব্যাপার, আর বৈষয়িকতার নামে কাজ করা এটা আলাদা ব্যাপার। আমি রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেগুলো অন্যায় অপকর্ম কুকর্ম করছি এগুলোতে আল্লাহ ধরবেন না, প্রশ্নও করবেন না, নামাজ রোজা করেছে কিনা আল্লাহ সেটা দেখবেন। এরা হলো শিক্ষিত মূর্খ, গণ্ড মূর্খ। এরা যত বড় শিক্ষিত হোক না কেন, কোরআনের জ্ঞান না থাকার কারণে, শরীয়তের জ্ঞান না থাকার কারণে এরাই হলো সবচেয়ে বড় মূর্খ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তিনি যেটা নিয়ে এসেছেন তার চেয়ে শ্রেষ্ঠ আদর্শ পৃথিবীতে কেউ দিতে পারেনি। তার বিপরীতে পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টান পণ্ডিতরা, এই সমস্ত মুসলমানদের ঘরে জন্ম নেওয়া মুসলিম নামধারী মুসলিম দেশে বসবাসকারী এই তথাকথিত মূর্খ পণ্ডিতদের মাথাকে নষ্ট করেছে। তারা বলে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মিয়ারলি ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড। ওরা শিক্ষা দিয়েছে যে ধর্ম কখনো রাজনীতিতে ঢোকার অধিকার রাখে না, ধর্ম কেবল মসজিদ আর মন্দিরে থাকবে, চার দেওয়ালের মাঝখানে। এটা হলো আল্লাহর মানুষের মধ্যে, গড ঈশ্বর আর মানুষের মধ্যে নমনম করার একটা ধর্ম। এইটা সমাজ জীবনেও চলবে না, এটা পরিবার জীবনেও চলবে না, এটা রাষ্ট্রীয় জীবনেও চলবে না, রাজনৈতিক জীবনেও চলবে না, অর্থনৈতিক জীবনেও চলবে না, এটা কেবল মসজিদের মন্দিরে চলবে। এই মিথ্যা টোপ, এই মিথ্যা ফতোয়া দিয়ে এদেশের মুসলিম নামধারী জ্ঞানীদের মাথাকে নষ্ট করে দেওয়া হয়েছে। ওরা বুঝে না, সেটা ওরা কল্পনা করে না। যদি একটু পড়াশোনা করতো, এত অহংকার ভিতরে ওরা মনে করে যে কোরআন হলো সনাতন গ্রন্থ, এর মধ্যে কি আছে, আধুনিক যুগের তো কিছুই নাই, কেন পড়বো? হাদিস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এরা সেটা পড়তে হবে কেন? নিত্য নতুন দার্শনিক জন্ম নেবে, পণ্ডিত মুনিষী বিজ্ঞানী জন্ম নেবে, তাদের জীবনী পড়ব, মতবাদ প্রতিষ্ঠা করব, তাদেরকে লালন করব। এই অহংকারের কারণে এই সমস্ত মূর্খ পণ্ডিতরা নবীর জীবনী পর্যন্ত পড়ে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আহজাব 21 নম্বর আয়াত, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। একটা বাস্তব কথাটা জানা উচিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মসজিদের ইমাম ছিলেন, তেমনি তিনি রাষ্ট্রনেতাও ছিলেন, রাষ্ট্রনায়কও ছিলেন। পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর বহু বিজ্ঞানী, বহু দার্শনিক, বহু পণ্ডিত, বহু মনীষী এসেছে, কিন্তু কারো মতবাদই টিকেনি,
একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই আজও টিকে আছে, কিয়ামত পর্যন্ত ওইভাবে টিকে থাকবে ইনশাআল্লাহ। যদি মূর্খ পণ্ডিতগুলো নবীর আদর্শ বুঝতো পড়তো তাহলে এই নোংরা মন্তব্য তারা করতো না। আল্লাহর নবী ব্যবসা করেছেন, কোরআনে নাই ব্যবসায় নীতি নাই, হাদিসে ব্যবসা নীতি নাই, কোরআনে রাজনৈতিক নীতি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, এটা যদি আমি স্বীকার না করি আর তাকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ মনে না করি, রাষ্ট্রনায়ক মনে না করি, শ্রেষ্ঠ অর্থনীতিবিদ মনে না করি, তাহলে আমার আপনার ঈমান থাকবে না। এই মূর্খ পণ্ডিতগুলোই আমাদের মধ্যে আজকে এমন বীজ ছড়িয়ে দিচ্ছে মানুষ যেন কোরআন সুন্নাহর দিকে না যেতে পারে, এটা একটা চক্রান্ত। তবে আপনাকে এবং আমাকে জান্নাতের পথের পথিক হতে হবে, সমস্ত বাধাকে অতিক্রম করে আল্লাহর কাছে চাইতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো। অর্থাৎ আপনি যদি এই সিরাতাল মুস্তাকিমে থাকেন, আপনার আমল যদি একটু কম হয়, আপনার এবাদত যদি একটু কম হয়, তো এক সময় জান্নাতে পৌঁছবেন। কেউ আগে পৌঁছবে, কেউ পরে পৌঁছবেন, কিন্তু সিরাতে মুস্তাকিমের অনুসারী আপনাকে হতে হবে, এটা হলো আসল কথা। আমার এই কথাটাকে বুঝতে পারলেন কি আপনারা? আপনার প্রথম শর্ত হলো আগে সিরাতে মুস্তাকিমের থেকে কাজ করা। হ্যাঁ, এর মাঝে আপনি একদিন তাহাজ্জুদ পড়েননি, কিন্তু কোনো বান্দা আছে কোনোদিন তাহাজ্জুদ ছাড়েনি, আছে না এরকম? সে অগ্রগামী না? সে আগে যাবে না জান্নাতে? হ্যাঁ, আপনি নফল সিয়াম পালন করেন না, কিন্তু কেউ নফল সিয়াম ছাড়ে না, প্রতি বৃহস্পতি সোমবার সিয়াম রাখে, 13-14-15 মাসের 3টা সিয়াম রাখে, এই লোক নিঃসন্দেহে আমার অগ্রগামী, আমার আগে জান্নাতে যাবে, কিন্তু আমিও সিরাতে মুস্তাকিমের পথিক, তিনিও পথিক, পরে হলেও জান্নাতে যাব, কারণ আমার পথটা ঠিক আছে, আমি ওই পথে পরিচালিত হচ্ছি। কেউ দরিদ্র দান করতে পারে না, আর কেউ সিরাতে মুস্তাকিমের পথিক, কিন্তু আল্লাহ রাস্তায় দান করতে পারে, মসজিদ তৈরি করে দেয়, মাদ্রাসা তৈরি করে দেয়, এতিমকে খাওয়ায়, বিধবাকে দেখাশোনা করে, দরিদ্র হতদরিদ্র দুঃস্থ মানুষকে দেখাশোনা করে, কি জান্নাত তাদের জন্য আগে খুলে দেওয়া হবে না? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর সাথে জান্নাতে ঢুকবেন তার উম্মতরা, উম্মতের মধ্যে প্রথম কে জান্নাতে যাবে? হাদিসে দুইজনের নাম আসছে, একজন হলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর একজন হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহা। আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ সুকে প্রশ্ন করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন জান্নাতের অনেকগুলো দরজা আছে, একটা হলো বাবুস সাদাকা, সাদাকার দরজা, বাবুস সালাম, সালাতের দরজা, বাবুস সিয়াম, সিয়ামের দরজা। তার উপর রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রাসূল এমন কেউ কি আছে যে জান্নাতের প্রত্যেকটি দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরজু আত্তাকুনা মিনহু, আরে আবু বকর, আমি তো মনে করি তুমি তাদের একজন, তোমাকে নিয়ে জান্নাত বিভ্রান্তকর অবস্থায় বলবে, সব দরজাই বলবে, আবু বকর তুমি আমার দরজা দেখো, কি মর্যাদা, কি আশ্চর্য মর্যাদা! তাহলে সাহাবীদের মধ্যে সবচেয়ে মর্যাদার অধিকারী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এ কথা নতুন করে বলা লাগবে কি? প্রয়োজন আছে বলা? কিন্তু উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু তারা কি সিরাতে মুস্তাকিমের অনুসারী না? কিন্তু আবু বকরের আগে তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত করে নিন, আমিন। জান্নাতে একদিন যাব ইনশাআল্লাহ, একদিন আগে একদিন পরে, একটু আগে একটু পরে যাব, কিন্তু পথে যদি ভুল হয়, কথা বুঝতে পারেননি?
পথে যদি ভুল হয়, আপনি যাবেন ঢাকায়, সাভার থেকে রওনা দিয়েছেন পশ্চিম দিকে, কিয়ামত পর্যন্ত হাঁটলেও ঢাকায় যাওয়া যাবে না, যাওয়া যাবে পথটাই তো চিনেনি। এক শ্রেণীর মানুষ উদাহরণ দেয় যে আমার ঢাকার যাওয়া হলো উদ্দেশ্য, আমি বাইপাইল হয়ে বেলি রোড হয়ে ঢাকা যেতে পারি, আবদুল্লাহপুর হয়ে যেতে পারি, আবার গাবতলি হয়ে ঘুরেও যেতে পারি। দর্শন দেখছেন? কেউ বলছে যে আমি আবার মামা হয়ে ওই দিক দিয়ে ঢুকতে পারি, কেউ বলছে না আমি গাজীপুর চৌরাস্তা দিয়েও ঢাকায় ঢুকতে পারি, কেউ বলছে ভুলতা হয়ে 300 ফিট হয়ে ঢাকায় ঢুকতে পারি। উদ্দেশ্য ঢাকায় ঢোকা, যে কোনো রাস্তায় চললেই হবে, ঢাকায় ঢোকার আপনার বাড়িতে ঢোকাতে একই, আপনার বাড়িতে যতটা গেট আছে ততটা গেট দিয়ে আপনি ইচ্ছা করলে ঢুকতে পারবেন। জান্নাতের গেট কয়টা, রাস্তা কয়টা? জান্নাতের রাস্তা কয়টা? একটা। তো ওই রাস্তা যদি না ধরতে পারেন তাহলে জান্নাতে ঢোকার সুযোগ নেই। ঢাকায় ঢোকার অনেক রাস্তা থাকতে পারে, জান্নাতে ঢোকার রাস্তা কয়টা? একটা। ওই রাস্তায় চলতে হবে যে রাস্তায় চলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাস্তায় চলেছেন সাহাবা কেরাম, তাবেঈন এজাম, ওই রাস্তাতেই চলতে হবে। এই জিনিসটাই আমরা বুঝতে ভুল করি। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বুঝিয়ে গেছেন, বারবার বলে গেছেন যে তোমরা এই জান্নাতের রাস্তাটা আঁকড়ে ধরে থাকো। অনেক উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। তার মধ্যে একটা হাদিস মুসনাদে আহমদ 4142 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের সামনে একটা দাগ দিলেন। দেখেন আপনি পরিচয়টা কিভাবে বুঝবেন, আল্লাহ রাসূল নিজে দাগ দিলেন, দিয়ে বলছেন হাদা সাবিলুল্লাহ, এইটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, অথবা ডান দিকের বাম দিকে অনেকগুলো দাগ টানলেন। টানার পরে বলছেন ওয়াহা দেখি সুবুল, এইগুলো কিন্তু রাস্তা, তবে ভালা কুল্লি সাবিলি শয়তান ইয়াদু ইলাইহি, প্রত্যেক রাস্তায় কিন্তু শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে। জান্নাতের রাস্তা কয়টা হলো তাহলে? একটা। আর শয়তানের রাস্তা কয়টা হলো? অনেক। এই কথা বলার পরে এবার আল্লাহ নবী দলিল পেশ করছেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল দিতেন, যদিও নবী এর পরেও আল্লাহর পক্ষ থেকে কথা না পাওয়া পর্যন্ত বলতেন না, আল্লাহর নবী তাই। আর আমাদের দেশের হুজুরেরা মুখে যা আসে তাই বলে, এরা নবীর চেয়ে বড় আলেম। নাউজুবিল্লাহ, নবীকে তোয়াক্কা করে না এরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সোজা দাগটাতে ডান হাতটা রেখে বলছেন সূরা মায়েদা সূরা আনাম 153 নম্বর আয়াতটা পড়ে বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, আবার শুনেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, ও সাহাবীরা নিশ্চয় এই সোজা রাস্তাটি আমার রাস্তা, তোমরা এই রাস্তারই অনুসরণ করবে, তোমরা এই রাস্তারই অনুসরণ করবে, ওলা তাত্তাবি উসুবুল, অন্য অন্য রাস্তার অনুসরণ করো না, যদি করো তাহলে আমার এই রাস্তা থেকে তোমরা সরে যাবে, বিচ্যুত হয়ে যাবে। কত চমৎকার করে বুঝালেন, দলিল দিয়ে বুঝালেন। এরপরে আল্লাহর আয়াত যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরে শোনাচ্ছেন এইটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওসিয়ত, এটা নসিহত না, এটা ওসিয়ত। তোমরা পথ চলার ব্যাপারে যেন সাবধানতা অবলম্বন করো, যে কোনো পথে চলা যাবে না, খুব সাবধান, এটা বুঝালেন পথ। আল্লাহ রাসূল এত চেষ্টা করতেন কেন? উদ্দেশ্য একটাই, যে মানুষকে কোন পথে চালনা করা, সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত করা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মূল টার্গেটই ছিল এটা। সূরা আল মুমিনুন 73 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাতাদউহুম ইলা সিরাতিল মুস্তাকিম। হে মুহাম্মদ, নিশ্চয়ই তুমি মানুষকে ডাকছো সিরাতে মুস্তাকিমের দিকে। কোন দিকে ডাকতে হবে? সিরাতে মুস্তাকিমের দিকে ডাকতে হবে। আর আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাইতে হবে। এই পথে পরিচালনার মালিক একমাত্র আল্লাহ। আপনি চাইলেও পারবেন না। আপনি চাইলে কি হিদায়াত পাবেন না? কার চাওয়া লাগবে আগে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন চাচা আবু তালেবকে বারবার বলছিলেন চাচা কালেমাটা পড়েন, কালেমাটা পড়েন, পিড়াপিড়ি করছেন বারবার, আপনি পড়েন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কিয়ামতের মাঠে বাকিটা আমি দেখে নেব। কিন্তু আবু জাহাল ওর পাশে বা এরা পাশে বসে আছে, এরা বলতে দিচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার পিড়াপিড়ি করছেন। আল্লাহ ধমক দিয়ে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তুমি কাউকে হেদায়েত দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ হেদায়েত না দিবেন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তুমি যাকে ভালোবাসো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ হেদায়েত দান করে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্দর করে বুঝিয়েছেন, সাহাবা কেরাম হেদায়েত পেয়েছেন তারা চলে গেছেন, তাবেঈরা হেদায়েত পেয়ে চলে গেছেন, কিন্তু ওই আয়াত ওই হাদিস এখনো আছে, কিন্তু অসংখ্য মানুষ পথভ্রষ্ট, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত তারা পায়নি, পাওয়ার সুযোগও নেই, বন্ধ করে দিয়েছে। আল্লাহর কাছে চাইতে হবে, চাওয়াটাও হয় না। আমি এই আয়াতের অনুবাদ করতে গিয়ে বারবার বলেছি কথাটি, মুহাম্মদ তুমি পিড়াপিড়ি করো না। এই বেদাতি কোরআন সুন্নার শত্রু, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করো। ওরা শব্দটা স্লো করে দিয়েছে, দিয়ে নেটে ছেড়ে দিয়েছে মুহাম্মদ তুমি বিয়াদবি করো কেন? কোথায় পিড়াপিড়ি আর কোথায় বিয়াদবি? আমার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার জন্য এক শ্রেণীর রোগগ্রস্ত মানুষ আছে যাদের অন্তরে শিরিক বিদাতের কীটের কারণে কোরআন সুন্নার হেদায়েত তারা পায়নি। এক শ্রেণীর লোক আছে তারা সব সময় এই পথগুলো খুঁজে, শুধু আমার এই বক্তব্য না আর অনেকগুলো বক্তব্য এডিট করেছে, করে করে খেপিয়ে তোলার জন্য, মানুষকে খেপানোর জন্য, আমাদের বক্তব্য যেন না শুনে এই জন্য চেষ্টা করছে এক শ্রেণী মানুষ। আর তার সাথে সাথে এই যাচাই না করে কিছু মানুষ আমাদের বিরুদ্ধে নানা মন্তব্য করছে, যাচাই না করে মন্তব্য করাটা আর একটা মূর্খতা, আর একটা অন্যায়। আমার ছোট্ট একটা বক্তব্য, আমি বক্তব্যদের সময় বলি, ওই যে এক শ্রেণীর মানুষ বলে না দাঁড়িয়ালা টুপিওয়ালা, যারা পিস্তি বন্ধ করে দিল, তা বলে যে জাকির নায়েক মূর্খ, ইহুদি খ্রিস্টানদের দালাল। আমার এই বক্তব্যটা কেটে দিয়েছে, দিয়ে যে মুজাফফর বিন মহসিন বলছেন যে জাকির নায়েক মূর্খ, ইহুদি খ্রিস্টানদের দালাল, বক্তব্য কেটে দিয়েছে, দিয়ে এতটুকু প্রচার করছে। এ কত খারাপ বলেন তো দেখি, জামানের চাও খারাপ, এরা ইবলিশ শয়তানের উপদেষ্টা। ওদের একটু চিন্তা করার দরকার ছিল, আমি কোন উদ্দেশ্যে বক্তব্যটা কেটে লাগাই দিলাম। একই রকম ঘটনা আমি এক বেদাতির বিরুদ্ধে, এক মুশরিকের বিরুদ্ধে এক কড়া ভাষায় কথা বললাম,
ওই বক্তব্যটা কেটে দিয়ে আঠাশ সেকেন্ড কেটে দিয়েছে, কেটে আর এক জায়গায় লাগা দিয়েছে, দিয়ে এই শুধু 28 সেকেন্ড বক্তব্যটা কেটে দেওয়ার কারণে আমাকে উল্টা জেল খাটতে হলো 4 মাস 2 দিন। ওরা জেনে এই কাজটা করছে। জাকির নায়েককে কাফের বলেছে কি জন্য জানেন? ওই একটাই কারণে, গোটা দেশে প্রচার করা হচ্ছে। আর এক শ্রেণীর মোল্লায়, কাট মোল্লা, যারা আল্লাহকে ভয় করে না, ওদের হৃদয়ে ইমানের অংশ পর্যন্ত নাই, শিরিক করতে করতে, বেদাত করতে করতে ওদের অন্তর পচে গেছে একেবারে। এই বেদাতি বক্তারা ওটা কাটিং করে আবার পর্যালোচনা শুরু করেছে। জাকির নায়েক বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাজদিক মান্না বি হারাম হাই, আল্লাহ নবী তো মারা গেছেন, তার কাছে চাওয়া যাবে হারাম না, চাইতে হবে কার কাছে? তিনি এই কথাটা বলেছেন যে আল্লাহর নবীর কাছে চাওয়াটা, সাহায্য প্রার্থনা করাটাও কি হারাম। এটা ঠিক বলেছেন না বেঠিক বলেছেন? ঠিক বলেছেন। ওই জায়গায় করছে কি জান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্না বি হারাম হাই, আল্লাহর নবীর অনুসরণ করাটাও হারাম। যে জাকির নায়েক আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করছে, আর ওই জাকির নায়েককে এই কথা নকল করে পরিবর্তন করে দেয় কাফের ঘোষণা করে দিল, এ কত বড় মার্জি দ্বারা চিন্তা করতে পেরেছেন, ভাবতে পেরেছেন? আর এরা বড় বড় টুপিওয়ালা আর বড় বড় পাগড়িওয়ালা এই কাজগুলো করে। অন্তরে যদি কুটিলতা থাকে ইহুদিদের মতো, ইহুদিরা কি কাজ করে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস বলছে, রজমের আয়াত তোমাদের কিতাব নিয়ে আসো, বের করে দিচ্ছি। তারা নিয়ে আসছে, জেনা করেছে বিবাহিত নারী পুরুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে রজম করতে হবে। ইহুদিরা বলছে না রজম করা যাবে না, মুহাম্মাদের কথা মানা যাবে না, যে তোমাদের কিতাব নিয়ে আসো। এতই বদের বর, ওই যে জায়গায় রজমের কথাটা আছে ওই জায়গায় হাত রেখে দিছে, এর আগে পড়ে আর পিছনে পড়ে। আল্লাহ রাসূল বলেন হাতটা তুলো, হাতটা তুলো, তো হাতটা তুলে দেখছে ওখানে রজমের আয়াত, সেটা গোপন করলে কেন? তোমাদের কিতাবের মধ্যে আছে, তোমাদের তাওরাতের মধ্যে আছে যে বিবাহিত নারী পুরুষ জেনা করলে তাকে রজম করতে হবে, ওটা হাত দিয়ে ঢেকে রাখছে। আর এই বাংলাদেশের ইহুদি চরিত্রের আলেমরা বক্তব্যগুলোকে কেটে কি করছে? প্রচার করছে আমাদের মধ্যে খেপিয়ে তোলার জন্য। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, হেদায়েতের দোয়া ছাড়া কি করব? আল্লাহ ওদেরকে সমতি দান করুন, বুঝার তৌফিক দান করুন। এই এত খারাপ বক্তব্য, বোঝা যাচ্ছে পিড়াপিড়ি কথাটা, একটু ভালো করে শুনলে বোঝাই যাচ্ছে, অথচ প্রচার করা হচ্ছে আমি মোহাম্মদকে বিয়াদব বলেছি, নাউজুবিল্লাহ। মাঝখানে তো কথাটা বলছিলাম, হেদায়েত আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষ সূরা ফাতিহা নামাজে পড়ে না, হেদায়েত পায় না, সম্ভব না। নফল সালাতে একাকি পড়ে সূরা ফাতিহা, ফরজ সালাত হলো মূল সালাত, কাল কিয়ামতের মাঠে ফরজে যদি হয়ে যায় নফলের কোনো মূল্য নাই, যদি ফরজ শর্ট পড়ে তবে নফলের প্রয়োজন হবে। নফলে তুমি পড়ে কি করবে? ফরজ সালাত 60 বছর যাবৎ আদায় করছো, একদিন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়নি, তোমার নামাজ একদিনেরও হয়নি। এটা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন 756 নম্বর হাদিস সহিহ বুখারী, লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, তার সালাত নাই, তার সালাত নাই যে সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। হেদায়েত পাবে কি করে? আজীবন সালাত পড়ে লাভ আছে? ওই লোক সূরা ফাতিহা ছাড়া সালাত পড়া আর বিনা ওযুতে নামাজ পড়া একই রকম, সালাতই তো হবে না। এই বুঝটা ভিতরে নাই এখন পর্যন্ত আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিম চাইতে বলেছেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ রাসূল একবার পথ দেখালেন, পথ দেখানোর পরে এবার দল দেখাচ্ছেন, দল
তিরমিজির দ্বিতীয় খণ্ডের 92 এবং 93 পৃষ্ঠা 2641 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাইল তাফারাকাত আলা 72 মিল্লাহ, বানি ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72টি দলে, ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। এবার আপনাকে চিন্তা করতে হবে যে আমি কোন দলের অন্তর্ভুক্ত, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে, কুল্লুহুম ফিন্নার, 73 দলের সবই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি ব্যতীত সবই জাহান্নামে যাবে, একটি ব্যতীত। কল মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল ওই একটি দল জান্নাতি তারা কারা? সাহাবীরা জান্নাতের পাগল ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, সাহাবীরা আমি এবং আমার সাহাবীরা, আমি এবং আমার সাহাবীরা যে পথে আছে চিরকাল যারা এই পথে থাকবে তারাই হলো জান্নাতি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই জন্য চ্যালেঞ্জ দেয়া বলি, বাংলাদেশে যারা সালাফি আকিদা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরাম তাবেঈন এজামের আকিদা পোষণ করে তাদেরকে সালাফি বলা হয়। আহলে হাদিস ভাইরা যেটা হাদিসে পেয়েছে সেটা অনুসরণ করে, যেটা হাদিসে দলিল নাই সেটা অনুসরণ করে না, একবারে নির্দ্বিধায় নিঃসংকোচে নিঃশর্তে সমস্ত শিরিক বেদাতকে পরিত্যাগ করে কেবলমাত্র কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নেয়। একমাত্র আহলে হাদিসরা ছাড়া এই বৈশিষ্ট্য বাংলাদেশের কোন দলের মধ্যে নাই, না তার সাহসই নাই, জাল হাদিস বর্জন করবে সাহস নাই, জয়ীফ হাদিস বর্জন করবে সাহস নাই, বেদাত বর্জন করবে সাহসটা নাই, শিরিক বর্জন করবে সাহসটা নাই। কারোর মধ্যে গুটি কয়েক আহলে হাদিস আলহামদুলিল্লাহ তারা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন পরিচালনা করে, শিরিক বেদাতকে তোয়াক্কা করে না। পরিষ্কার যেটা শিরিক, গোটা দেশের অধিকাংশ মানুষই মাজার পূজার সাথে সম্পৃক্ত, অধিকাংশ মানুষই কবর পূজা, খানকা পূজা, মানুষ পূজা, গাছ পূজা, পাথর পূজা, খাম্বা পূজা, শহীদ বেদিতে শ্রদ্ধা দেওয়া, বিভিন্ন খাম্বা তৈরি করে রেখেছে রাজনীতির নামে, ধর্মের নামে, রাজনীতির নামে চলছে খাম্বা পূজা, ধর্মের নামে চলছে মাজার পূজা, কবর পূজা, সবগুলোকে আহলে হাদিসরা শিরিক আকবার মনে করে। পরিষ্কার কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দাওয়াত দেব, তুমি যে দলের অনুসারে হও না কেন, তুমি কোরআন এবং সহিহ হাদিস মানো কিনা সেটা আমার দেখার বিষয়, কোন দলের লেজুড় ভিত্তি করি না, কেবলমাত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত মানুষের সামনে দিয়ে যাই, কাউকে ভয় পাওয়ার প্রশ্ন আসে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বোচ্চ অভিভাবক, তিনি আমাদের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এখানে আল্লাহর নবী বুঝ দিতে গিয়ে বললেন, অসংখ্য দল তোমরা থাকবে ওই দলের সাথে যে দল আল্লাহর নবী এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করবে, তার বাহিরে যাওয়া যাবে না। এরা কেন দল বুঝালেন, আলেমও বুঝিয়েছেন কোন শ্রেণীর আলেমদের কথা মানতে হবে, এটাও বলেছেন। ওই যে আগের হাদিসটা যে অনুবাদ করলাম না, এই দলগুলোতে শয়তান বসে আসছে তার দিকে ডাকছে, এই শয়তান বলতে কোন শয়তান বলেন তুমি? এটা কিন্তু জিন শয়তান না, এরা মানুষ শয়তানও না, মানুষ তো সবাই, সবাই কি আলেম? হাদিসে আসছে আলেম শয়তান, কথাটা শুনতে একটু খারাপ লাগলো আপনাদের কাছে, একটু খারাপ লাগলো, আলেম শয়তান কথাটা বললাম তো, আলেম ও শয়তান হয় কি করে, দেখবেন কি করে হয়। সহিহ বুখারীর হাদিস 1049 পৃষ্ঠা খুলুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক্সেলেন্ট, কওমুন ইস্তানুনা বিগাইরি সুন্নতি ওয়া ইহতাদুনা বিগাইরি হাদিয়াতি, এক শ্রেণীর মানুষ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্যের সুন্নাত মানবে, আর তোমরা মনে করবে যে নবীর সুন্নাত ওটা আমার সুন্নাত না, এক শ্রেণীর মানুষ আমার পথ ছেড়ে দিয়ে অন্যের পথ
চলবে, আর মনে হবে যেটা নবীর পথে চলছে এটা কিন্তু আমার পথ না। জান্নাত দেব, দোয়া দোয়া তো মানে দায়ীর বহু বছর দোয়া, বহু দায়ী বহু আলেম ডাকছে কিন্তু এই সমস্ত লোক গুলোই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে। একটু আগে আসেন আপনারা, পিছনে অনেক লোক বসতে পারছে না, আর উপরেও জায়গা আছে, আপনারা উপরেও যেতে পারেন। কি বলছিলাম ভাস্কারা, ভুলে গেছেন? ওরাই দাঁড়িয়ে আছে কোথায়? জাহান্নামের দরজায়। ভালো করে শিখেন, জাহান্নামের দরজায় ওরাই দাঁড়িয়ে আছে আর ডাকছে যে এইদিকে আসো এইদিকে আসো, আসলে জান্নাত দিব তোমাদেরকে। ওরা জান্নাত দিতে পারবে? আল্লাহ রাসূল বলছেন পরের অংশ, মানাজাবাহুম ইলাইহা ক্বাদাহুহু ফিহা, ওই সমস্ত আলেমদের ডাকে যেই সাড়া দিবে তারাই তাকে ধরে জাহান্নামের মধ্যে আছাড় মারবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আপনাকে কিভাবে বুঝ দিব, কিভাবে বুঝাবো, বুঝাবো আপনাকে বলে, আলেমরাই দাঁড়িয়ে আছে জাহান্নামের দরজায়, তারাই ডাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওদের ডাকে সাড়া দিলে ওকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আল্লাহ রাসূলকে হুজাইফা বলছেন সিফুম মুলা রাসূলুল্লাহ সর্বনাশ, আপনি এদের পরিচয় বলুন, এই সমস্ত আলেমদের পরিচয় বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জুসফারিহি ওহুম মিন জিলদাতিন ওয়া তাকাল্লামু না বিআলসিনাতিনা, হুজাইফা ওদের পরিচয় কি শুনবে, আমাদের মতোই চামড়ার মানুষ হবে আর আমাদের মতোই কথা বলবে, পার্থক্য একটাই, পার্থক্য একটাই, ওদের দেহের মধ্যে যে অন্তরটা থাকবে এই অন্তরটা হলো শয়তানের অন্তর। তো ওই হাদিসের সাথে মিলিয়ে নিন, এবার ওই হাদিসের সাথে মিলিয়ে নিন, ওই যে পথে বসে আছে এগুলো কি শয়তান? আলেম শয়তান। এটা হলো সাবধান, আমি কথা বলবো দলিলবিহীন, এই এখতিয়ার পেলাম কোথায়? বাংলাদেশের অধিকাংশ যত পীর বুজুর্গ দরবেশ নামে আছে সবগুলো হলো জাহান্নামের শিকল ডেরা। মানুষকে কোরআন এবং সহিহ হাদিস থেকে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, বক্তব্যের জোর কত, আর ফেসবুক ইউটিউব দখল করে আছে, মানুষ যেন বিভ্রান্ত হয়। আপনি তাদের ডাকে সাড়া দিতে পারবেন? তাদের বক্তব্য শুনতে পারবেন? তাদের বক্তব্য শুনতে গেলে আপনাকে জাহান্নামের মধ্যে ঢুকাই দিবে ওরা। কাল কি আমাদের মাঠে অবস্থা তো এইরকমই হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম বুঝালেন পথ, তারপরে বুঝালেন কি দল, তারপরে বুঝালেন কি আলেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর একটা বুঝ দিয়েছেন আমল। অধিকাংশ মানুষই ভুয়া আমল করবে, আমাদের ভুয়া আমল করা যাবে না, কখনোই ভুয়া আমল করা যাবে না। আজকে ওই যে সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী, 12ই রবিউল আউয়াল আসতেছে, প্রস্তুতি এখন থেকে চলছে, এটা মানুষ করছে না, এটা এটা মানুষই করছে। আর এখানে যারা টাকা পয়সা দিচ্ছে তারা হলো বাংলাদেশের সবচেয়ে বড় বড় দুর্নীতিবাজ। প্রধানমন্ত্রী একটা কথা দুঃখ করে বলেছেন না, আমি যেখানে টাকা দিই সেখান থেকে তোমরা চাঁদাবাজি করো, বুঝেন এই কথা, যেখানে যাকাতের টাকা দেওয়া হয় সেখান থেকে আবার এই দুর্নীতিবাজরা চাঁদাবাজি করে, সেখান থেকে দেশটা তো নষ্ট হয়ে গেছে একেবারে, দেশের মধ্যে কিছু নাই, একবারে নষ্ট হয়ে গেছে। যত মাজার খানকা আছে এই মাজার খানকা গুলো টিকে আছে দুর্নীতিবাজদের অর্থে, 12 মাসে 20 কোটি টাকা কামাই করে আর 2 কোটি টাকা মাজারে দিয়ে দেয়, মাদ্রাসা মসজিদ এতিমখানা যেগুলো আছে সেগুলো খুব কষ্টে পরিচালিত হয়, আর যত বড় বেদাতির আখড়া
শিরিকের আখড়া সেইগুলো কত কোটি টাকা, এদের ট্যাক্স দেওয়ারও লাগে না, দরকার হয় না। পীররা কি ট্যাক্স দেয়? কোটি কোটি টাকার সম্পদ মাত্র দুই রাতে, কিছুদিন আগে পত্রিকায় আসছিল, মাত্র দুই রাত্রিতে এক ছোট্ট একটা মাজারে দুই কোটি টাকা আদায় হয়েছে। চিন্তা করতে পেরেছেন? আর বড় বড় মাজারের কি অবস্থা, এদের ট্যাক্স দেওয়া লাগে না, পুলিশও দেখে না, এদের অভিযানও হয় না, শুধু বড় বড় ধনী লোকদের পকেট থেকে টাকা চলে যাচ্ছে, গরু ছাগল কোটি কোটি টাকা চলে যাচ্ছে। আর এরাই মানুষকে বেশি পথভ্রষ্ট করছে, আর এরাই বড় বড় ফ্যাক্টরি খুলে রেখেছে সারা দেশে, যতটা মাজারের আড্ডাখানা সবগুলো শিরিকের ফ্যাক্টরি, বেদাতের ফ্যাক্টরি সারা দেশে। এই ফ্যাক্টরি থেকে শিরিক আর বেদাত উৎপাদন হচ্ছে আর সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। যত শিরিক বেদাতের মাদ্রাসা আছে, এই বড় বড় মাদ্রাসাগুলো থেকে বের হচ্ছে ইবলিসের চামচা বের হচ্ছে এরা, আর ওরাই মানুষকে পথভ্রষ্ট করছে। কোরআন হাদিস ওরা পায় না, ওরা বুজুর্গের মিথ্যা কাহিনীগুলো বলে মানুষের ঈমান নষ্ট করে। আপনারা একটা বই পাবেন, হয়তো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ পাবেন, তাবলিগের স্বরূপ সবচেয়ে ধ্বংস করেছে, মানুষের ঈমান নষ্ট করেছে বাংলাদেশে, চার পাঁচটা বই। তার মধ্যে একটা হলো ফাজায়েলে আমল, মাওলানা জাকারিয়া তৈরি করা তাবলিগ জামাতের, এই একটা। আর একটা হলো বেহেশতি জেওর আশরাফ আলী থানভীর, আর একটা হলো নিয়ামুল কোরআন, আর একটা হলো মকসুদুল মুমিনিন। এই দেশের মানুষের ঈমানকে নষ্ট করেছে। আমি চেষ্টা করেছি তাবলিগের বইয়ে যে সমস্ত নোংরা কথাগুলো আছে সেগুলো তুলে ধরে প্রতিবাদ করেছি। কত জাল জয়ীফ হাদিস আছে সবগুলো বের করে এক জায়গায় করে ওকে তাহকিক করে দিয়েছি, নাম দিয়েছি তাবলিগের স্বরূপ। বইটা পাবেন আপনারা, প্রত্যেকে নিবেন এবং দাওয়াতি কাজ করবেন। এটা আগে থেকে দাবি করে গেলাম, দাওয়াতি কাজ করবেন, এদের বেদাতের বেড়াজাল থেকে, শিরিকের বেড়াজাল থেকে মানুষকে বের করতেই হবে, এই দায়িত্ব আহলে হাদিসদের, এই দায়িত্ব আপনাদেরই, না হলে আল্লাহর সামনে আপনারা কি জবাব দিবেন, কি জবাব দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদের 631 পৃষ্ঠা হাদিস, ওয়াইন্নাম সাইয়াখরুজু ফি উম্মতি আকওয়াম, সাহাবীরা সাবধান, অচিরেই আমার উম্মতের মধ্যে অনেকগুলো বেদাতি দল তৈরি হবে। এই দেখেন আল্লাহ নবী বলে দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন, সাবধান, ওয়াইন্নাম সাইয়াখরুজু ফি উম্মতি আকওয়াম, খুব তাড়াতাড়ি আমার উম্মতের মধ্যে অনেকগুলো বেদাতি দল তৈরি হবে, তাতা যারা বিহিম দিল্লাল আহওয়া, তাদের মাধ্যমে অসংখ্য কোটি কোটি বেদাত তৈরি হবে, তাতা যারা বিহিম তিলকা আহওয়া আয়াল বেদা, অনেকগুলো বেদাত তৈরি হবে, কামাইতারে কালা কইছো আহেবি লা ইয়াবকা মিন মিন ওয়াইরকুম ওয়ালা মাফসুন ইল্লা দাখালা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা বেদাত তৈরি করতে 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 সব জায়গায় ছড়িয়ে দিবে, সমাজের রন্ধে রন্ধে সর্বত্র, মসজিদ মাদ্রাসা এতিমখানা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সচিবালয় সংসদ গ্রাম শহর বন্দর সমস্ত তারা চালু করে দিবে। আল্লাহ নবী বললেন, যেভাবে শরীরে পক্স বের হলে সর্বত্র বের হয়, মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গা ফাঁকা থাকে না, এই সমস্ত দলগুলো তৈরি হয়ে সারা মুসলিম উম্মাহ রন্ধে রন্ধে শিরিক এবং বেদাত ছড়িয়ে দিবে। সালাতে বেদাত ঢুকে গেছে, সালাত দেখলে মনে হয় না যে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত তরিকায় সালাত আদায় করেন। যে সালাত বর্তমান বাংলাদেশে চলছে, এই সালাত হলো জাল সালাত, এই সালাত হলো মানুষের তৈরি করা সালাত। নবীর সালাত বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে বহু আগেই, বিভিন্ন আলেম তৈরি করেছে সালাত, ওই সালাত পড়ছে, সিয়ামের মাসালাগুলো মানুষ যেগুলো তৈরি করেছে ওইগুলো মানুষ পড়ছে, হজ্জের মাসালাগুলো যেগুলো পীর বুজুর্গ তৈরি করেছে ওর আলোকে মানুষ হজ করছে, নবীর আদর্শের আলোকে কেউ হজ করে না, সব জায়গাতে একই অবস্থা। তাই আল্লাহ রাসূল বলে দিলেন, সাবধান, অসংখ্য দল বের হবে আর তারা বেদাত তৈরি করবে, আর এর মাধ্যমে অসংখ্য মানুষ পথভ্রষ্ট হবে, তোমরা তার থেকে সাবধান থেকো। আল্লাহ আমাদের সাবধান থাকতে বললেন, কিন্তু আমরা তো সাবধান না, আমরা চেষ্টাও করি না। প্রথম তৈরি হলো খারেজি শিয়া
মুরজিয়া আর কাদারিয়া, কয়টা দল হলো? চারটা। এরপর থেকে পৃথিবীতে যত দল বের হবে সবগুলোই চারটা দলের শাখা, যত দল বের হবে। আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, কুরআন এবং সহিহ হাদিস পন্থী আহলে সুন্নাহ ওয়াল জামাত সালাফিয়া আকীদার লোক ছাড়া যত দল আছে সবগুলো হয় কেউ খারেজি, না হলে শিয়া, না হলে মুরজিয়া, না হলে কাদারিয়া। এই চারটা দল সম্পর্কে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন। খারেজিদের সম্পর্কে বলেছেন, বর্তমানে জঙ্গিবাদী কার্যক্রম চালাচ্ছে না যারা, তারা হলো খারেজি। দাওয়াত দেওয়া তো কঠিন হয়ে গেছে, মুখে দাঁড়িয়ে দেখলে প্রশাসনের বিভিন্ন সেক্টরের ভাইয়েরা এসে আমাদেরকে বলে, আমরা সৎ মানুষ, সৎ ধর্ম চলার চেষ্টা করি, মুখে দাঁড়িয়ে রেখেছি, টাকুনিসে কাপড় পরেছি। যত প্রশাসনিক সেক্টর আছে সব সেক্টরে দাঁড়িকে সন্দেহ করা হচ্ছে, ওর পোশাককে সন্দেহ করা হচ্ছে, নামাজ পড়াকে পর্যন্ত সন্দেহ করছে তারা, প্রশাসনে টিকতে পারছে না। অধিকাংশই অনেক ভাই আর্মিতে চাকরি করছে, করছে না? র্যাবে চাকরি করছে, করছে না? পুলিশে চাকরি করছে, করছে না? ওদের মধ্যে ভালো মানুষ আছে না? দাঁড়িয়ালা মানুষ আছে না? আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, অফিসারদেরকে বলবো, যারা সুন্দর মুখে দাঁড়িয়ে রাখে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, যারা সাহাবীদের মতো জীবন যাপন করে, তারা কখনো বোমা মেরে মানুষ হত্যা করতে পারে না। এই ভুল ধারণা ত্যাগ করুন। এদেশে মানুষ ধর্ম প্রাণ ইসলামকে ভালোবাসে, দুই চারজন খারেজি জঙ্গির কারণে গোটা দেশের মানুষকে, দাঁড়িয়ালা টুপিওয়ালাদেরকে, মুসল্লিদেরকে দোষারোপ করবেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আপনি কেন দোষারোপ করছেন? একটা ছেলে যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, কোনোদিন দাঁড়িতে খুর কাছে ঠেকাইনি, মাকে খেদমত করে, বাপের আদর্শ মেনে চলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলে, এই ছেলে কখনো মসজিদের মধ্যে বোমা হামলা করতে পারে না। পৃথিবীতে এরকম আদর্শই নাই। দুই চারজন খারেজি জঙ্গিবাদের কারণে আমরা লিখছি, বলেছি, মানুষকে সচেতন করেছি, যারা যে জঙ্গি, যে সন্ত্রাসী, যে খারেজি, যে চরমপন্থী, তাকে ধরুন, আমাদের আপত্তি নেই, তাকে শাস্তা করো, সারা দেশে অভিযান চালা, যেন ইসলামের নাম করে কোন সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে, এটা আমরাও দাবি করি। তাই বলে নিরীহ মানুষকে হয়রানি করবেন, এর জবাব কাল কি আমাদের মাঠে আপনাকে দিতেই হবে। আপনি মরবেন না? আপনি কেন হয়রানি করবেন? আপনি হয়রানি করার সুযোগ কোথায় পেলেন? আপনি আপনি মানুষ, আপনি মরবেন, আপনি মুসলমান, আপনি হতে পারেন বড় অফিসার, বড় হতে পারেন ক্যাডার, আপনি প্রশাসনের বড় ক্ষমতাধর হতে পারেন আপনি, কিন্তু আপনার ক্ষমতা খর্ব হবে না এক সময়, আপনাকে মরতে হবে না। আপনি মুসলিম, যারা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে চায়, তাদের নামটা প্রশাসনে জমা দেয়, এদেরকে ধরেন। আর এই করে এটা হলো কাঠমুল্লারা, এটা কারা কারা করে? কাঠমুল্লারা সহিহ হাদিসের আলোকে সালাত আদায় করছে, জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, রফুল আদান করা, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়া, এইটাই বর্তমানে বড় অপরাধ হয়ে গেছে। আর এক শ্রেণীর প্রশাসনের লোক এটাই করছে। কিন্তু মনে রাখবেন, যেহেতু টার্গেট আমার জান্নাত, আমি নবীকে অপমান করে প্রচলিত প্রশাসনের ভয়ে নবীর সুন্নাতকে ত্যাগ করতে পারবো না, সহজ না। আর যদি বেশি জুলুম করেন তা আল্লাহর পক্ষ থেকে অত গজব নেমে আসবে ইনশাআল্লাহ। ইতিপূর্বেও বাংলাদেশে আহলাদিসরা যেন টিকতে না পারে, আহলাদিসরা দাওয়াত যেন বন্ধ হয়ে যায়, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, মাদ্রাসা বন্ধ হয়ে যায়, ইতিমখানা বন্ধ হয়ে যায়, এই পাইতারা করেছিল এক শ্রেণীর লোক, টুপিওয়ালা দাঁড়িওয়ালারা, আল্লাহর পক্ষ থেকে গজব এসে তারা ধ্বংস হয়ে গেছে। এখনো যদি করেন, আমাদের জনবল নেই, অর্থবল নেই, আমাদের অস্ত্রবল নেই, তবে একটা শক্তি আছে কুনুতে নাজেলা, যেটা আল্লাহর কাছে আবেদন করব, আল্লাহর ক্ষেপণাস্ত্র কুনুতে নাজেলা লক্ষ্যভ্রষ্ট হবে না, পৃথিবীর সমস্ত শক্তি ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কি মনে করেছেন, কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত বন্ধ করতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন,
143 পৃষ্ঠা খুলুন সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরুল হক লা ইযুরুহুম মান খালাকাহুম হাত্তা ইয়াতামুল্লাহুম কাযালিক, সর্বদা একটি দল হকের উপরে টিকে থাকবে, তারা তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতামুল্লাহুম কাযালিক, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে তারা ওইভাবে বিজয়ী থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। এই হাদিসের প্রতি ঈমান এনেছি, বিশ্বাস করি সারা পৃথিবীতে যদি অত্যাচার করা হয় আল্লাহর সাহায্যে আহলে হাদিসদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টিকে রাখবেন কিয়ামত পর্যন্ত। পৃথিবীর সমস্ত দল পথ মত দর্শন থিওরি তরিকা মাঝা মতবাদ সবগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ প্রদত্ত ওহি কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, আর এক শ্রেণী মানুষ তার সহযোগী থাকবে ইনশাআল্লাহ। ওই ভয় দেখায় কোনো লাভ নাই। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 84 পৃষ্ঠায় হাদিস বর্ণিত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদা আল ইসলামু গরিবান ওয়া সাইউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা, ইসলাম শুরু হয়েছিল অল্প সংখ্যক মানুষের মাধ্যমে, ইসলাম আবার চলে যাবে অল্প সংখ্যক মানুষের মধ্যে, ফাতুবা লিল গুরাবা। আল্লাহ নবী বলেছেন সাহাবীরা কোন শঙ্কার কারণ নাই, এই অল্প সংখ্যক মানুষের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সংখ্যা বাড়ার দরকার নাই, আমি কোরআন এবং সহিহ হাদিসের পথে আছি কিনা সেটা দেখার দরকার, সেইটা বুঝার দরকার, কারণ যত দিন যাবে দিনই মানুষের সংখ্যা তত কমে যাবে, যত দিন যাবে পরহেজগার মানুষের সংখ্যা কমে যাবে, যত দিন যাবে তাকওয়াশীল মানুষের সংখ্যা কমে যাবে, আমাকে তাকওয়া ধরে রেখে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত হতে হবে, কাউকে ভয় করা যাবে না। সিরাতে মুস্তাকিমটা আমাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালাতে হবে, আপ্রাণ চেষ্টা চালাতে হবে, কখনো যেন এর থেকে আমরা বিচ্যুত না হই। কবি বলছেন, মাসলাকে সুন্নাতে আহে সালেক চালে যায় ধারে জান্নাতুল ফেরদাউস তাক সিধি চালে গি সাড়ক, তিনি বলছেন হে পথিক তুমি সুন্নাতের পথের পথিক হয়ে চলো, সুন্নাতের পথে হেঁটে চলো, সামনেই দেখবে তোমার জন্য জান্নাতুল ফেরদাউস খোলা রয়েছে। আলহামদুলিল্লাহ। জনৈক কবি বলছেন, বাতানে শুয়া ও কাবাইল কতুরো রুসুমে খুন কে সালাসিল কতুরো এই দিনে মুকা মে হি ফাতহে বা কে দুনিয়া মে তাওহীদ হবে কে যা, যত রসম রেওয়াজ আছে সমস্ত বাদ দাও, ভেঙ্গে চুরমার করে দাও, চৌচির করে দাও, এই দিনে মুকা এই ফাতহে বা, এটাই হলো দিনের নির্দেশ, এটাই হলো বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে কে যা, তখনই দেখবে পৃথিবীতে তাওহীদের পতাকা পতপত করে উঠতে শুরু করেছে। আমি শেষে তরুণ ভাইদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, সারা দেশে সারা পৃথিবীতে বর্তমানে বেশি কাজ করছে এই তাজা তরুণ তরুতাজা তরুণরা, যুবক ভাইরা, ছাত্র ভাইরা হকের দাওয়াতে কাজ বেশি করছে আলহামদুলিল্লাহ। আমি ভাইদের জন্য দোয়া করবো, তরুণ ভাইরা আল্লাহ যেন তোমাদেরকে কাল কিয়ামতের মাঠে জান্নাতে তোমাদেরকে যেন হাসান হুসাইনের সাথে আল্লাহ অবস্থান করার তৌফিক দান করেন, আমিন। আলী রাদিয়াল্লাহু সাথে তোমাদেরকে আল্লাহ যেন জান্নাতে থাকার তৌফিক দান করেন, আমিন। যুবক ভাইরা তোমরা দাওয়াতে কাজ চালিয়ে যাও, বেদাতের বিরুদ্ধে সুন্নাতের পক্ষে দৃঢ় অবস্থান করো, এই শেষ যুগে সুন্নাতকে কেউ মানবে না, কিন্তু তোমাকে সুন্নাত মেনে চলতেই হবে, তোমার উপরে যত অত্যাচার করা হোক না কেন তুমি সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম যামারা সাবরিন, সাহাবীরা শুনে রাখো অচিরেই তোমাদের পর পরই ধৈর্যের একটা যুগ আসবে যে সুন্নাতের দিকে থাকতে পারবে না, ইল মুতামাসসাকে ফিহি, ওই যুগে যে ব্যক্তি সুন্নাতকে শক্ত করে হাতে দাঁতে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু খামসিনা শাহীদান, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমরে ফারুক বলছেন, আল্লাহর রাসূল আমিনা মিনহুম, এই 50 জন শহীদ কি আমাদের যুগের শহীদ না তাদের যুগের শহীদ? আল্লাহ রাসূল ধমক দিয়ে বলছেন, লা বাল মিনকুম, আরে ওমর না না, তোমাদের যুগে বদর উহুদ খন্দকে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা ওই ব্যক্তি পাবে। আলহামদুলিল্লাহ, সুন্নাতকে সর্বদা আঁকড়ে ধরে থাকবো, বেদাতের কাছে আপোষ করব না। তোমাদের অনুরোধ করব তোমরা দাওয়াতি কাজ চালিয়ে যাও,
নির্দ্বিধায় নিঃসংকোচে দাওয়াতে চালিয়ে যাও, এই বাংলাদেশ একদিন নির্ভেজাল তাওহীদের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। একদিন এই দেশ থেকে শিরিক বিদাতের আড্ডাখানা দূর হবে ইনশাআল্লাহ। এই মাজার পূজা, কবর পূজা, মানুষ পূজা, পীর পূজা, খাম্বা পূজা, এগুলো থাকবে না একদিন। কেবলমাত্র এই দেশে তাওহীদ প্রতিষ্ঠিত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হবে ইনশাআল্লাহ। একদিন হবে ইনশাআল্লাহ, সে আশা পোষণ করছে এবং তরুণ যুবক ভাইদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আর যারা শিক্ষিত জ্ঞানীদেরকে বলবো, আপনারা কিছু বইপত্র পড়াশোনা করুন, কোরআনের অনুবাদ পড়ুন, হাদিসের অনুবাদ পড়ুন। আমরা যে সমস্ত গ্রন্থ লিখছি সালাতের উপরে, তাওহীদের উপরে, আকিদার উপরে, আপনারা এত অহংকার করেন কেন? এক শ্রেণী ইসলামপন্থীও আছে, এত অহংকারী তারা, তারা বইপত্র পড়তে চায় না। ওরা মনে করে আমরা সবচেয়ে বড় জ্ঞানী, শিক্ষিত মানুষ তো আছেন, ওরা কুরআন সুন্নাহ জ্ঞান অর্জন করতে পারে না। আমি বলবো আপনি এত অহংকারী কেন? নবীর আদর্শ জানতে আপনার আপত্তি কোথায়? আপনি পূর্ব যুগের সেই জাহেলিয়াতকে আঁকড়ে ধরে আছেন, আপনি অন্ধ বধির মতো হয়ে আছেন কেন? আপনি কোরআন হাদিস কেন পড়েন না? আপনার সব আইন জানা আছে, সব জ্ঞান আছে, ভিতরে শুধু কোরআন এবং হাদিসের জ্ঞান আপনার মধ্যে নাই। অতএব আমি অনুরোধ করবো আপনারা পড়াশোনা করার চেষ্টা করুন, বেশি বেশি জানার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এখন দাওয়াতি কাজের অনেক মাধ্যম হয়ে গেছে। এখন ফেসবুকে মানুষ দাওয়াত পাচ্ছে, ইউটিউবের মাধ্যমে দাওয়াত পাচ্ছে, বক্তব্যের মাধ্যমে পাচ্ছে, জুমার খুতবার মাধ্যমে পাচ্ছে, লিখনের মাধ্যমে পাচ্ছে। আমি বলতে ভুলে যাব, আপনাদের অনুরোধ করব, আমরা এই যে ফেরকাবন্দি সম্পর্কে একটা বই সংকলন করেছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সিরাতে মুস্তাকিম নামে ইসলাম বনাম ফেরকাবন্দি, ইসলাম বনাম ফেরকাবন্দি। এই বইটি 552 পৃষ্ঠার বই, 552 পৃষ্ঠার। এই দেশে যতগুলো ফেরকা মতবাদার মাঝহাব আছে সবগুলোর পরিচয় তুলে ধরে, তাদের শিরিক বিদাতগুলো উল্লেখ করে আমরা খণ্ডন করার চেষ্টা করেছি এবং মানুষকে সিরাতে মুস্তাকিম কোনটা সেটা দেখানোর ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমরা শুধু অনুরোধ জানাবো, অনুরোধ করব আপনারা এইটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করুন এবং নিজেরা জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। আগেই বলেছি যে একটা বই দিয়েছে আপনাদেরকে, প্রস্তুতের আরকানুল ইসলাম একটা বই, এই বইটা অনেকেই পেয়েছেন আলহামদুলিল্লাহ। বহু মানুষ আলেমদের ধোকা থেকে বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা আরকানুল ইসলামটাও প্রত্যেকটা পরিবারে একটা করে করে রাখার চেষ্টা করবেন, কারণ যেন ধোকা দিতে না পারে। শেষে আর একটা, প্রতি মাসে আপনাদেরকে একটা মেসেজ দেব, একটা ম্যাগাজিন পত্রিকা মাসিক আল ইখলাস, এটা নিউ ইয়র্কের ভাইরা বের করেছে, আমরা প্রস্তুত করে দিয়েছি, আমরাও বাংলাদেশে প্রিন্ট করা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আপনারা প্রতি মাসে আসবই যখন, তখন আপনারা নেওয়ার চেষ্টা করবেন মাসিক আল ইখলাস, জ্ঞান যেন অর্জন করতে পারেন। আপনারা অনুরোধ করবো আপনাদেরকে একটু শিখুন, বুঝুন এবং মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন। আপনি তো মানেন কিন্তু দাওয়াত দেন না, এই জন্য দোষী হব আমরা। আমরা চেষ্টা করব আল্লাহর রাস্তায় মানুষকে হকের দিকে দাওয়াত দেওয়ার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের জন্য কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নিন, আমিন। যারা শিরিক বেদাতের পথে চলছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। যারা মাজার পূজা, কবর পূজা করছে আল্লাহ তাদের মধ্যে তাওহীদের আলো জ্বালিয়ে দিন, আল্লাহুম আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে দাওয়াতি কার্যক্রমকে নির্ভেজাল তাওহীদের দাওয়াতকে আরো জোরদার করার তৌফিক দান করুন, আল্লাহুম আমিন।